আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৭০৬, সুস্থ হলেন আরও ১৩০। করোনা পরিস্থিতি মোকাবেলায় ৫০৫৪ জন সিনিয়র স্টাফ নার্স সাময়িক নিয়োগ, ১৩ মের মধ্যে যোগদানের নির্দেশ। ভিডিও কনফারেন্সে আদালতের কার্যক্রম চালাতে মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। ঢাকা মহানগরী শপিং মল মার্কেট খোলা রাখার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ নির্দেশনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। এনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৯তে। আর সবশেষ ২৪ ঘন্টায় ভাইরাস শনাক্ত হয়েছে ৭০৬ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, করোনা সংক্রমণ রোধে ধারাবাহিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে তৈরি করা হয়েছে কারিগরি নির্দেশনা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। গত কদিন ধরে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর হার কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার তা লাফিয়ে উঠেছে ১৩ জনে। এ পর্যন্ত দিনের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৫ জন নারী। নিয়মিত অনলাইন বুলেটিনে মৃত্যুর খবর প্রকাশ না করে পরে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগের দুই দিনের তুলনায় কিছুটা কমেছে সংক্রমণের হার। সবশেষ ২৪ ঘন্টায় ৩৪টি ল্যাবে ৫৮৬৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭০৬ জনের শরীরে। বর্তমানে মোট আক্রান্ত ১২৪২৫ জন। আমাদের এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০৫৫১৩ এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা গতদিন পর্যন্ত ৩৩টি ল্যাব ছিল, আজকে আমাদের ৩৪টি ল্যাবে পরীক্ষা হয়েছে এবং আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্রিফিংয়ে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় ১০ জন সহ এ পর্যন্ত ১৯১০ জন সুস্থ হয়েছেন। এছাড়া আইসোলেশনে রয়েছেন নতুন করে ১০৭ জন সহ মোট ১৭৭১ জন। মোট আইসোলেশন বর্তমানে ১৭৭১ জন এবং এ পর্যন্ত ছাড় ৯৫০ জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর জন্য কারিগরি নির্দেশনা তৈরি করেছে সরকার। এতে বাসাবাড়ি, অফিস, রেস্টুরেন্ট, সেলুন, পার্ক এবং রেল, সড়ক ও নৌপথে যাত্রী পরিবহন সহ নানা সেক্টরের জন্য আলাদা আলাদা নির্দেশনা রয়েছে। একদল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চীন ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট কারিগরি নির্দেশনা অনুযায়ী নির্দেশনাগুলি প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে এগুলো ডাউনলোড করা যাবে। কারিগরি নির্দেশনাগুলি সর্বস্তরে একান্তভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো। গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশিত এসব নির্দেশনা কোভিড-১৯ পরিস্থিতির সম্পূর্ণ সমাপ্তি না ঘটা পর্যন্ত বাস্তবায়ন ও প্রতিপালন করতে বলা হয়েছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আরও একজন সাংবাদিক, ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান আসলাম। রাত ১১:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারা জানান, আসলামের শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ ছিল। গত বুধবার তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। মাদারীপুরে গ্রামের বাড়িতে আসলাম রহমানকে দাফন করা হবে। তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ক্র্যাবের সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ভোরের কাগজ পরিবার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। করোনা পরিস্থিতি মোকাবেলায় ৫০৫৪ জন সিনিয়র স্টাফ নার্স সাময়িক নিয়োগ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে ১৩ মেয়ের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মদক্ষতা সন্তোষজনক হলে পরবর্তীতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।
সারা দেশে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আক্রান্ত কিংবা উপসর্গ নিয়েও হচ্ছে অনেক মৃত্যু। আজ নারায়ণগঞ্জে করোনায় একজন মারা গেছেন। উপসর্গ নিয়ে বরিশাল ও পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 6 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে এক মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় সংক্রমিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। লকডাউন যত শিথিল হচ্ছে তত বাড়ছে করোনার সংক্রমণ। আগে ছিল জেলা, এখন আক্রান্ত হচ্ছে নতুন নতুন উপজেলাও। করোনা উপসর্গ অবস্থায় একজন মারা গেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। ওই হাসপাতাল লকডাউন করা হয়েছে। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক ব্যক্তি মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। রংপুরে এসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরও 6 স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। জেলায় মোট 94 জন করোনায় আক্রান্ত হলেন। ফেনীর দাগনভূঞা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও 2 নারী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে 317 জনের নমুনা পড়ে থাকার খবর এটিএন বাংলায় প্রচারের একদিন পরই পরীক্ষা হয়েছে 111টি নমুনা। এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হয়েছে। এতে পড়ে থাকা নমুনা নষ্ট হয়েছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনায় নারায়ণগঞ্জে আরও একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 33 জন। করোনার হটস্পট বলা হলেও সেখানে মানা হচ্ছে না লকডাউন। টাঙ্গাইলে বেড়েছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত হয়েছে 12 জনের। তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী ও 1 জন পরিচ্ছন্ন কর্মী। কুমিল্লা সদরে নতুন করে 8 জনের করোনা ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 116 জন। নওগাঁয় 124টি নমুনা পরীক্ষা করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন 53 জন। জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ সহ 2 জন, সদর ও আক্কেলপুর উপজেলার 1 জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট করোনা রোগী 38 জন। লক্ষ্মীপুরে আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট রোগী 51 জন। ঝালকাঠিতে আরও 1 জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা 14 জন। সিলেটে আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে আসার খবরও আছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা 5 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। ভিডিও কনফারেন্স সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গণভবনে মন্ত্রিসভার বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যার যার অবস্থানে থেকে বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা ভাইরাসের প্রকোপের 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে আদালতের বিচার কার্যক্রম। এতে বেড়েই চলেছে মামলা জট। এ অবস্থায় ভিডিও কনফারেন্স সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কাজ পরিচালনা করতে অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে জানানো হয় এটি বাস্তবায়ন হলে জনসমাগম এড়িয়ে আসামিকে জেলখানায় রেখেই বিচার কাজ পরিচালনা করা সম্ভব হবে। এটা যদি কার্যকর হয় তাহলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জেলখানাতে আসামিকে রেখে আইনজীবীকে তার বাসায় রেখে সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে বিচার কার্যকর সম্ভব হবে। এটাই হলো এই অধ্যাদেশের মূল বক্তব্য ছিল এবং এটা ক্যাবিনেট আলাপ আলোচনা করে এটাকে অনুমোদন দিয়েছে, চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে। বর্তমানে জাতীয় সংসদে অধিবেশন না থাকায় জরুরি ভিত্তিতে এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। যেহেতু এখন পার্লামেন্ট
চালু নেই, সেজন্য আইন করা যাবে না, বিধায় এটা জরুরি ভিত্তিতে অধ্যাদেশ করার রিকোয়েস্ট করা হয়েছে। আমি এটা এখন লবিং ইনস্টি আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে যে অবজারভেশন আছে সেই অনুযায়ী এটাকে মহামান রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন নিয়ে অধ্যাদেশ হিসেবে জারি করে দেবে এবং পার্লামেন্ট বসার প্রথম দিনই এটা পার্লামেন্টে উপস্থাপিত হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন সহ আয়কর অধ্যাদেশ 2020-এর খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় মন্ত্রিসভার এই বৈঠকে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মহানগরী শপিং মল মার্কেট খোলা রাখার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ 14টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দোকান বা শপিং মল খোলা রাখা যাবে, ফুটপাতে কোনো দোকান বসবে না। ক্রেতাদের নিজ এলাকার 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিং মলে কেনাকাটা করতে হবে। বসবাসের এলাকা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজ শপিং মলের প্রবেশ মুখে প্রদর্শন করতে হবে। শপিং মলের প্রবেশ মুখে টানেল স্থাপন করতে হবে, একই সাথে থার্মাল মেশিন রাখতে হবে। মাস্ক ছাড়া কেউ দোকানে প্রবেশ করতে পারবে না। স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে দোকানের সামনে এমন ব্যানার লাগাতে হবে। বয়স্ক, শিশু ও অসুস্থদের মার্কেটে আসা নিরুৎসাহিত করতে হবে। শপিং মলের প্রবেশ ও বের হওয়ার আলাদা ব্যবস্থা থাকতে হবে। শপিং মলে যাতায়াতের জন্য সীমিত পরিসরে রিক্সা ও সিএনজি চালু থাকবে। মানুষের জীবিকা আর আবেগের প্রতি সম্মান দেখিয়ে সরকার স্বল্প পরিসরে শপিং মল ও মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রতিরোধে সমন্বয় সভায় তিনি একথা বলেন। চট্টগ্রামের প্রতিটি শপিং মল ও বিপণী বিতানের সামনে ডিসইনফেকশন চেম্বার বসানো বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি। ক্রেতাদের স্বাস্থ্যবিধির উপর নজরদারি বাড়ানোর প্রতিও গুরুত্ব দেন তিনি। চট্টগ্রামে মার্কেটগুলোর প্রবেশপথে ডিসইনফেকশন চেম্বার স্থাপন করতে হবে। প্রতিটি শপিং মল বিপণী বিতানের সামনে সতর্কবাণী স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি আছে এই ব্যানার লাগাতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং সবাইকে, ক্রেতা বিক্রেতা সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এটি বজায় রাখতে হবে। 25 টাকা কেজি দরে শনিবার থেকে সারা দেশে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এ তথ্য জানিয়ে বলেছেন আগামী 4 মাস দেশে কোনো খাদ্যপণ্যের সংকট হবে না। সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনার কারণে তৈরি পোশাকের অর্ডার বাতিল না করতে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। রোজা ও করোনাকালীন দুর্যোগেও ভোক্তাদের কাছে সহনীয় দামে খাদ্যপণ্য পৌঁছে দিতে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি সারা দেশে 500 জায়গায় খাদ্যপণ্য বিক্রি করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এতদিন 35 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার থেকে তা 25 টাকায় পাওয়া যাবে। মন্ত্রী জানান পর্যাপ্ত মজুত থাকায় অন্যান্য খাদ্যপণ্যের দামও বাড়বে না। খাবার জিনিসপত্র, তেল, পেঁয়াজ, আদা, ডাল, রসুন যেটা ইম্পোর্ট করে আনতে হচ্ছে সেটা যেন তড়িৎ ক্লিয়ার করা যায় সেজন্য আমাদের তরফ থেকে আমরা ফলো আপ রেখেছি। গত নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন করোনার কোনো সমস্যা ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র রমজান মাস চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই উনি নির্দেশ দিয়েছিলেন যাতে করে আমরা রমজান মাসে যেন কোনো অবস্থাতেই সমস্যা না হয়। আমরা প্রতি বছর যে পরিমাণ আনি তার থেকে 10 গুণ আমরা এবার স্টক রেখেছিলাম। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ যাতে বাতিল না করে সেই উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ রেখেছি, আমাদের বিভিন্ন দেশের কমার্শিয়াল কাউন্সিলররা যারা আছেন, সচিব আছেন বা যারাই আছেন, এই পরিস্থিতিতে বিশেষ করে পোশাক শিল্প সহ অন্যান্য যেগুলো এক্সপোর্ট অর্ডারগুলো যেন কেউ বাতিল না করে বা ডিসকাউন্ট না চায় সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সেটাও আমরা একটা চিঠি দিয়ে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের অনুরোধে ঈদের আগে দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধি না মানা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সরকারি কর্মকর্তা ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে প্রবেশে নিষেধাজ্ঞা কিছুটা ঢিলে ঢালা হওয়ায় করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে নগরীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ঝুঁকি নিয়ে বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন অনেকে। পাশাপাশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবিকা নির্বাহের রাস্তায় নেমেছেন পরিবহন শ্রমিকদের কেউ কেউ। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। রফিক ও শরীফ, গণপরিবহন বন্ধ থাকায় কয়েক ধাপে অটোরিকশা আর প্রাইভেট কারে রাজবাড়ি থেকে ঢাকায় এসেছেন। বলছিলেন কারখানা খোলা থাকায় বাধ্য হয়ে রাজধানীতে ফিরলেন তারা। ফেরি পার হয়ে প্রাইভেট কারে 400 টাকা করে গাফ তুলে ব্রিজ ভাড়া নামাই দিয়েছে,
কারণ চাকরি এখন তো ঠিকানা যাচ্ছে না, যেখানে ভাড়া হচ্ছে 30-35 টাকা সেখানে ভাড়া নিচ্ছে 100। তাদের মতো এমন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রিক্সা বা হোন্ডায় অতিরিক্ত যাত্রী হয়ে রাজধানীতে ফিরছেন। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে ভয় নেই তাদের। অফিসে চাপ দিয়েছে, অফিসে না আসলে বলে চাকরি থাকবে না, সেজন্য আবার আমরা অফিসে আসছি। অফিস খুলতে 4 দিন আগে, এখন অফিসে যাওয়াই লাগবে। সাধারণ ছুটি বা লকডাউনের 41তম দিনে ঢাকায় প্রবেশপথগুলোতে চেকপোস্টগুলো ছিল খানিকটা ঢিলেঢালা। তল্লাশি ছাড়াই নগরীতে ঢুকছে যানবাহন, গাড়ি নিয়ে বেরো হচ্ছেন অনেকেই। যানবাহন প্লাস সাধারণ মানুষের উপস্থিতি আগের তুলনামূলকভাবে মোটামুটি বৃদ্ধি পেয়েছে। পেটের টানে বাড়িয়েছি, আমার কাজ নাই, কাজ নাই। 1 মাস 3 দিন পরে গাড়ি নিয়ে বের হয়েছি, আমরা তো আর চলতে পারতেছি না। শারীরিক বা সামাজিক দূরত্ব না মেনেই ঘর থেকে বের হওয়ার প্রবণতা বাড়ছে রাজধানীতে। কাজ বন্ধ থাকায় জীবিকার তাগিদে অনেকেই রাস্তায় নামছেন, কাজ না পেলে ঘোরাঘুরি করছেন তারা। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও রাজধানীতে সাধারণ মানুষের জনসমাগম বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণে যদি তাদের নিয়ন্ত্রণ করা না যায় তবে এই ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই যাবে। এই জন্য সচেতন হতে হবে সব শ্রেণী পেশার মানুষকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড কিংবা শেয়ার, কমেন্ট থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার। পরিপত্রে বলা হয়, জাতীয় ঐক্য ও চেতনা পরিপন্থী কোনোরকম তথ্য উপাত্ত প্রকাশ থেকে বিরত থাকতে হবে। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সবাইকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ বা শেয়ার করা পরিহার করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রচলিত আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে। করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করায় গণমাধ্যম কর্মীদের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণের সময় তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে সারা দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। করোনা আক্রান্তের সঠিক তথ্য গোপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সব কিছুর মধ্যে আমাদের সাংবাদিক ভাইদেরকেই হয়রানির শিকার হতে হচ্ছে, তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, আপনার তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিক ভাইদের চাকরি ফেরত দেওয়ার জন্য বলছি। সরকারের এত রেভিনিউ ওয়ার্নিং, সেগুলোর থেকে কি এর জন্য আলাদা করে একটা বরাদ্দ দেওয়া যায় না যে এটা এইটাকে বেতনের জন্য দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, বিশেষ ভাতা দেওয়ার জন্য বলেছিলাম আমরা, ভাতা দেওয়া যাবে। নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত আলপাইন গার্মেন্টসের 500 বেশি শ্রমিক বিকেলে শহরের চাষারা এলাকায় বিক্ষোভ করে। এ সময় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। বিক্ষোভকারীরা জানান, তাদের 3 মাসের বেতন বকেয়া রয়েছে, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। অবস্থার অবনতির পর পুলিশ এসে মালিকপক্ষের সাথে আলোচনা করে। পুলিশ জানায়, আগামী 12 তারিখ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে আশ্বাস দিয়েছে গার্মেন্টস কর্তৃপক্ষ। এবারে পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বে খেলা বন্ধ থাকলেও প্রি সিজন চালু করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড একথা জানিয়েছে। কড়া পর্যবেক্ষণের মধ্যে দিয়ে চলতি মাসের শেষ দিকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমটির। পুরো বিষয়টি তদারকির দায়িত্বে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার ডাক্তার জন অর্চার্ড এবং মেডিকেল সায়েন্স প্রধান অ্যালেক্স কান্টোরিস। এবারে সেহেরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। শুক্রবার ঢাকায় ইফতার সন্ধ্যা 6:34, রাজশাহীতে সন্ধ্যা 6:41, চট্টগ্রামে 6:25, সিলেটে 6:29, খুলনায় 6:33, বরিশালে 6:32, রংপুরে 6:41 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:35। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 706, সুস্থ হলেন আরও 130।
করোনা পরিস্থিতি মোকাবেলায় 5054 জন সিনিয়র স্টাফ নার্স সাময়িক নিয়োগ, 13 মের মধ্যে যোগদানের নির্দেশ। ভিডিও কনফারেন্সে আদালতের কার্যক্রম চালাতে মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। ঢাকা মহানগরী শপিং মল মার্কেট খোলা রাখার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 14 নির্দেশনা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।